আমি যদি তার জামা কাপড় একদিন নিয়ে পরে থাকি, সে আমার জামা কাপড় 10 দিন নিয়ে পরছে, তাই টাকার মুখ দেখলে কাঠের পুতুল হা করে। মেনলি হচ্ছে তার বাপ মা তাকে বিশ্বাস করে, সে তার নিজের দোষে যে তার সংসার ভাঙছে সেই প্রমাণ এভিডেন্স আমার কাছে আছে। তার পিছনে আমি কুত্তার মতো ঘুরছি, যোগাযোগ করার ট্রাই করছি, করে নাই। সোশ্যাল মিডিয়াতে যা দেখায় সব ফেক। কখনো ও বলে ওর হাজবেন্ডকে ফ্রেন্ডদের সামনে আনতো না যে আমি তোকে মান্থলি স্যালারি দিব, আমার সাথে তুই সবসময় থাকবি। সে যখন চুল কেটে ফেলে এরকম মরা মরা অবস্থা, আমি দৌড়ে গেছি তোর হাজবেন্ডকে তুই ব্যাক করানোর জন্য, যা যা করা লাগে তুই কর। তোর হাজবেন্ডের কাছে যদি বলতে হয় যে হচ্ছে সবকিছু আমি করছি, তা তো আমি রাজি, সমস্যা নেই, আমি সব বলবো। ছেলে মেয়েরা অনেক কিছুই করে, কিন্তু বন্ধুরা কি তার বাপ মাকে যে বলে দেয়? বলে না। সে তার মেয়েকে ওরকম ভাবে শাসন করে না, যদি ওরকম ভাবে শাসন করতো তাহলে হয়তো তার সংসার কাজকে বাঁচিয়ে দিত, সে সমাজে মাথা উঁচু করে সে বাঁচতে পারে। এখনো তার নরসিংদী আফার পেজে প্রোফাইল পিক যে সোয়েটার পরা, সেটাও আমার সোয়েট যে তার জামা কাপড় নিয়ে আমি পরি। বেস্ট ফ্রেন্ড হইলে একসাথে বড় হইলে সে আমার ঘরে খাওয়া দাওয়া করবে, আমি তার ঘরে খাওয়া দাওয়া করবো, একসাথে থাকবো, চলবো, এটাই স্বাভাবিক। কিন্তু এগুলো সে আমাকে নোংরা ভাবে প্রেজেন্ট করছে। তাদের ডিভোর্স হয়েছে, ক্লিয়ার করে কিছু বলে নাই। সে তার পরক্রিয়ার জন্যই তার সংসারটা হারায়। সেই স্ক্রিনশট গুলো তার বয়ফ্রেন্ড তার হাজবেন্ডকে পাঠিয়ে দিছে। তার হাজবেন্ড তো নিশ্চয়ই তার বউয়ের বডি চিনবে না। ফাইসালিস একটা বেবি আছে, তার আগের একটা সংসার ছিল। সে ক্লাস সিক্সে থাকতে সে তার প্রথম বিয়ে হয়, সে ক্লাস সিক্সে পালিয়ে বিয়ে করে হাজবেন্ড বেবি রেখে চলে আসছে। যে মেয়ের পরিবর্তে ও ভর্তি হয় তার নাম ছিল নিশা। তুই কেমনে নিশার সংসার ভাঙছস? এটা তুই করতে পারলি? কি হয়েছিল? কেমনে ওর সাথে প্রেম করছিল জামার সাথে? আমি তার সাথে যোগাযোগ করার ট্রাই করছি, সে আমার সাথে যোগাযোগ করে নাই। দুই দিন ঘোরানোর পরে সে আমাকে আবার ব্লক করে। তোমার আব্বুমুকে নিয়ে ওর আব্বুমার সাথে কথা বলতে পারেন? এরকম কিছু ট্রাই করো না? কোনো রকম তো যোগাযোগ, ওর বাসায় গেলে তো হচ্ছে মানে যে যাবে, যদি কাজ ছাড়া কেউ যায় যোগাযোগ করবে না। কাজ ছাড়া গেলে যোগাযোগ করে, মানে কথায় আছে না যে একসময় যার কিছু ছিল না হঠাৎ করে কিছু হয়ে গেলে সে নিজেকে অনেক কিছু ভাবা শুরু করে। আসলে ব্যাপারটা ওইরকমই হয়েছে। ও বলে যে ও একটা মানে লাইভে সে বলছে যে হচ্ছে আমার অনেক খারাপ সময় গেছে, আমাকে সে হচ্ছে মানে সব রকম ভাবে সাহায্য করছে, আমি তার পরার জামা কাপড় নাকি আমাকে দিছে, আমি পরছি তার পরার জামা কাপড়। আমি যদি তার জামা কাপড় একদিন নিয়ে পরে থাকি, সে আমার জামা কাপড় 10 দিন নিয়ে পরছে। তার ফ্রেন্ডদের মধ্যে এটা নরমাল, এটা হয় নরমাল, কিন্তু সে আমাকে ছোট করছে, সে আমাকে ছোট করছে। মানে তাদের অবস্থা যে আহামরি খুব ভালো তা না। সেই সোশ্যাল মিডিয়াতে আসার আগে তার হাজবেন্ড কিন্তু তাকে একটা 1500-1700 টাকা দিয়ে যে একটা ড্রেস কিনে দিবে, সেই অ্যাবিলিটি তার হাজবেন্ডের ছিল না। এগুলো আস্তে আস্তে হয়েছে, সেই অ্যাবিলিটিও ছিল না। সেও একটা সময় কষ্ট করছে। তার আব্বুর দোকান আছে, আমি সম্মান রেখে বলতেছি, তার আব্বু আমাকে অসম্মান করতেছি না, সম্মানের সাথে বলতেছি। তার আব্বুর হচ্ছে মুদির দোকান আছে আমাদের স্কুলের সামনে, মুদির দোকান। তো তাদের ওই ইনকাম সোর্স ওই একটাই, তাদের আর বাসা ভাড়া দেওয়া না কিছুই না। তাদের তিনটা রুম, ছোট জায়গা। ইনকাম সোর্স হচ্ছে তার আব্বু মুদির দোকান আছে। এখন তো ওই ইনকাম করে, মাসে অনেক টাকা ইনকাম করে ভাইরাল হওয়ার পরে। এই জন্য কি ফ্যামিলি থেকে কিছু বলেন ওকে ছাড় দিয়ে রাখে বা এরকম? হয়তো, কারণ কি টাকার মুখ দেখলে কাঠের পুতুল হা করে। এখন মেয়েকে মেনলি হচ্ছে তার বাপ মা তাকে বিশ্বাস করে, নিজের সন্তানকে অন্ধ বিশ্বাস করে, এর জন্য শাসনটা হয়তো কম করে। খুতে একই ঘটনা, খুতে জানা বিশ্বাস করে। যখন লাস্ট যেটা ঘটনা ঘটলো সিলেটে, সেটা বিশ্বাস করার কি আছে? সেটা তো সামনে ভিডিও ছিল। সে তো হচ্ছে স্বাধীন মিউজিক, মেবি তার মতো করে সে ঘটনা বানায়। বাট ভিডিওতে দেখা যাচ্ছে, তাই না? দেখা যাচ্ছে। ওখানে বলতে পারেন, ওখানে বলতে পারেন, সে তো অস্বীকার করছে, এগুলো কিছুই ঘটে নাই, সে তার ক্যামেরাম্যান অস্বীকার করছে। আচ্ছা, কিন্তু তার বউয়ের যখন স্টেটমেন্ট, অবশ্যই তার ফ্যামিলি দেখছে। আমি জানি না দেখার পর ও কেন চুপ আছে, কেন শাসন করে নাই। ওই যে বললাম, নিজের মানে সন্তানকে অন্ধবিশ্বাস করে, মানে বিশ্বাস করা ঠিক আছে, কিন্তু কিন্তু প্রুফ থাকার পরে তো কিছু একটা মানে করা হচ্ছে, শাসন করা বা কিছু একটা বলা উচিত ছিল, বলে নাই। কিছু কিছু মানে আব্বু আম্মু হয় না, যে দেখবেন যে হচ্ছে আমরা কয়েকটা ফ্রেন্ড সার্কেল নিয়ে কোনো একটা অন্যায় করলে দোষটা কিন্তু সবার মধ্যেই পড়ে, সমান ভাগে ভাগ হওয়া উচিত। কিন্তু কিছু কিছু বাপ মা কিন্তু দোষটা আগে অন্যের সন্তানকে দেয়, ওর সাথে গিয়ে তুই খারাপ হয়েছিস, ও তোকে নিয়ে গেছে, আমি যদি না যাই ভাই আমাকে জোর করে নিয়ে যাবে? আমি যদি কাজটা না করবো জোর করে করাবে কেউ? নিজের সন্তানকে কিন্তু দোষটা দেয় না, অন্যের সন্তানকে বেশি দোষ দেয় যে ওরে বাসায় আসা বন্ধ, ওর সাথে চলবে না, ওর সাথে দেখে তুই খারাপ হয়েছিস। এই কথাটা এক মা যখন বলবে তার সন্তানকে, তখনই তার সন্তান খারাপ হওয়া শুরু করবে, যে আমাকে তো কিছু বলে না, আমার তো কোনো দোষ নেই। সো তোমার পয়েন্ট হচ্ছে, তুমি আসলে নিজেকে নির্দোষ বলতে চাচ্ছ যে তুমি আসলে তোমার জন্য ডিভোর্স হয়নি? আচ্ছা, তার সংসার ভাঙার কারণ হচ্ছে সে নিজে, সে নিজে পরকীয়া করছে, এর জন্য তার সংসারটা ভাঙছে। এসবের মধ্যে আমি কোনোভাবেই জড়িত না। ওকে, ও মানে কখনো লাইভ করার আগে ফোনে বা দেখা করে এটা বোঝার ট্রাই করে না, বা তুমি বোঝানোর ট্রাই করছো যখন তখন সে বুঝছে কিনা, এরকম ব্যাপারটা হয় না কখনো যে না আচ্ছা আমি বুঝছি না দোস্ত ঠিক আছে? না, সে আমাকে মানে মানে আমি অনেক ইমোশনাল, সে আমাকে অলওয়েজ ইমোশনাল করে ফেলে, যে মানে আমি না এরকম যে আচ্ছা আমার কাছে যদি আসে না আমি খালি হাতে ফিরি না, বা আমি আমার যত বড় শত্রু সে যদি আজকে আসে আমার সাথে উপকার চায়, মানে আমি এরকম যে নিজের ক্ষতিকরণের ভালো করবো, মানে অনেকটা এরকম।
মানে একসাথে ছোট থেকে বড় হইছি, যখন থেকে মানে জামা কাপড় পরতাম না, ক্লাস ওয়ান থেকে একসাথে বড় হইছি, এত এত ক্লোজ, এত মেমোরিজ, মানে অনেক ইমোশনাল। তারপর তো আমার এখনো ভালোবাসা আছে, মায়া কাজ করে, এর জন্য আমি 2টা বছর তার এত কিছু গোপন করে গেছি, কখনো মুখ খুলি নেই। কিন্তু আজকে বাধ্য হয়ে তার বিরুদ্ধে আমি মুখ খুলতে বাধ্য হইলাম। মানে জাস্ট বিকজ ও লাইভ করছে তোমাকে ব্লেম করতেছে? হ্যাঁ, সবাই বলতেছে যে তার সংসার আমি কিভাবে ভাঙছি, তার সাথে কি প্রেম করছি, আসলে তার সংসার তো আমি ভাঙি নাই। সে মিথ্যা ব্লেম দিতেছে, এর জন্য আমি নিজেকে ক্লিয়ার করার জন্য। সত্য মনে হয় এই শো দেখার পরে ক্লিয়ার হবে? ও ও আবার উল্টা ব্লেম দিতে পারে না তোমাকে, যে হ্যাঁ তুই আবার শোতে গিয়ে বলছিস আমাকে আমার নামে, এটা যদি বলে তখন তুমি কি বলবো? আসলে সে যে হচ্ছে তার নিজের দোষে যে তার সংসার ভাঙছে, সেই প্রমাণ এভিডেন্স আমার কাছে আছে। যদি হচ্ছে ইন ফিউচার সে আমার পার্সোনাল অ্যাটাক করে বা লাইভে এসে কিছু একটা বলে, তো তখন আমিও বাধ্য হব, কারণ তার বিরুদ্ধে সে যে আরেকটা ছেলের সাথে সম্পর্কে জড়িত ছিল সেই প্রমাণ আমার কাছে আছে। আমি প্রমাণ ছেড়ে এখানে বসে কথা বলতেছি না যে সে তার হাজবেন্ড রেখে আরেকটা ছেলের সাথে সম্পর্কে ছিল, এর জন্য তার সংসারটা ভাঙছে, সেই প্রমাণ আমার কাছে আছে ভাইয়া। ওকে, হ্যাঁ, সো ধরো ও ফোন দিল তোমাকে এই শো দেখে, তখন আসলে তোমার রিয়াকশন কি হবে, তখন তুমি কি করবে? আমি হচ্ছে যে যেটা সত্য ওইটাই বলবো, আমি কল রেকর্ড করে রাখবো, সমস্যা নেই। আমার ফোনে এখন আমি কয়েকদিন ধরে অটো রেকর্ড চালু করে রাখছি, আমার যা কথা হবে সব ভাইরাল, যা কথা হবে আমি, আমাকে যদি এরকম পার্সোনাল অ্যাটাক করে যাই বলে, যা সত্য ওইটাই বলবো আমি। না, ও যদি চায় মিউচুয়াল করতে, তখন মিউচুয়াল করতে কি যাবে? আমার মনে হয় না যাবে, কারণ 2 বছর আমি আমার সাথে যে কাজটা করলো, আমি এই 13 তারিখে ওইগুলো ভিডিও মিডিও করছে, তার পিছনে আমি কুত্তার মতো ঘুরছি, যোগাযোগ করার ট্রাই করছি, করে নাই। একটা ব্লগারকে দিয়েও আমি যোগাযোগ করার ট্রাই করছি, সে করে নাই আমার সাথে যোগাযোগ। মানে এতটা নির্দয় হয়েছে আমার প্রতি, আমি কি তার কোনো খারাপ সময় পাশে ছিলাম না? তার আম্মু জানে, সে নিজে জানে, তার ডিভোর্সের জাস্ট 2 মাস, তার ডিভোর্সের 1 মাস আগে তার হাজবেন্ডের সাথে তার ঝগড়া, তার হাজবেন্ডের সাথে যে তার যে ভিডিওতে দেখায় আমার হাজবেন্ডকে আমি অনেক ভালোবাসি, আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে, আমাদের থেকে আইডল কাপল আর একটাও নাই, এগুলো আসলে সব ফেক, সোশ্যাল মিডিয়াতে যা দেখায় সব ফেক। তার হাজবেন্ডের সাথে ওইরকম তাদের বনিবনা কখনোই ছিল না, তাদের 1 মাস পর পরে ঝগড়া লাগতো, কিছু না কিছু নিয়ে তাদের ঝগড়া লাগতো, এগুলো হইতো, এগুলো যে দেখায় না এগুলো সব ফেক। তার হাজবেন্ড সে আমার বলা উচিত হবে কিনা জানি না, মানে সে তার যে এগুলাতে জড়িত ছিল, এগুলা তার ডিভোর্সের আগেও সে অন্য সম্পর্কে জড়িত হয়েছে, এগুলো নিয়ে তার হাজবেন্ডের সাথে তার ঝামেলা হয়েছে। ওকে, এগুলো আগেও হয়েছে, এগুলা নিয়ে লাস্ট ওনার হাজবেন্ড সিলেটে ঘুরতে যায়, তাকে না বলে, মানে ওর তার ওয়াইফকে না বলে ফ্রেন্ডদের সাথে ঘুরতে যায়, ফ্রেন্ড আর ফ্রেন্ডরা মিলে, মানে ওর হাজবেন্ড ওকে শাসনে রাখতো, তো মানে চোখে চোখে রাখতো, শাসনে রাখতো। তার হাজবেন্ডকে কিন্তু আমি সরাসরি সামনাসামনি কখনো দেখিনি, তার সাথে আমার কোনো সরাসরি কথা হয়নি। আমরা ফ্রেন্ডরা যখন ওদের বাসায় যেতাম, তার হাজবেন্ডকে সে অন্য ঘরে রাখতো, আমাদের সামনে আনতো না। সে বলতো যে আমার হাজবেন্ড অনেক শাই, অনেক লজ্জা পায়, তোদের সাথে আসতে চায় না। দোষ ওর, মানে গেছে বছর, তার আগের বছরের বার্থডে 2022 সালের, ওর ফেব্রুয়ারিতে বা মার্চের বার্থডে মেবি, তো তখন ওর বার্থডেতে ও 2টা কেক কাটে, একটা কেক ফ্রেন্ড নিয়ে কাটে, ফ্যামিলি নিয়ে কাটে, আরেকটা কেক আমরা যাওয়ার পরে হাজবেন্ড নিয়ে একা একা কাটে। কখনো ও বলে ওর হাজবেন্ডকে ফ্রেন্ডদের সামনে আনতো না। আমি জানি না, আমি বলতেছি আপনারা নাফাইসা নিশার যার আপনারা ফ্রেন্ড আছেন, পার্সোনাল যার ফ্রেন্ড আছেন, আপনারা কখনো নাফাইসা নিশার হাজবেন্ডকে সামনাসামনি কখনো দেখছেন কিনা জানি না, আমি কখনো দেখিনি সামনাসামনি, আমি কখনোই দেখিনি ভাইয়াকে, তার সাথে আমার টোটাল কোনো যোগাযোগও ছিল না কখনো। ওকে, আমাদের ফ্রেন্ডদের মধ্যে পরিচিত না, বলতে কেউ তার হাজবেন্ডের সাথে কখনো দেখে নাই, সামনাসামনি কখনো দেখে নাই। ওকে, আই হোপ যে তোমার এটা যাওয়ার পরে, আচ্ছা তোমার এই শো দেখার পরে যদি ক্লিয়ার হয় ভালো, তোমাদের দুজনের ফ্রেন্ডশিপ যদি আবার ঠিক হয় তাহলে আরো ভালো। বাট আমার যেটা মনে হচ্ছিল সেটা হচ্ছে ফ্রেন্ডদের মধ্যে অনেক কিছু হয়, আমরা আসলে পাবলিক প্ল্যাটফর্মে না আনলে এটা ভালো, বাট তোমরা যদি এনএফএস ও আনছে যে মিউচুয়ালি করার দরকার ছিল, এক আমি তো যোগাযোগ করার চেষ্টা করছি, নিজের মুখে বলছি, আমি ওর বয়ফ্রেন্ডকে বলছি, যাই হোক হয়তো সূত্রটা কিছুটা আমি যে ওর বয়ফ্রেন্ডকে আমি বলে দিছি, ওর বয়ফ্রেন্ডকে আমি বলে দিছি, ওই গিলটি ফিল থেকেই আমি ওর কাছে সরি বলতে গেছিলাম যে না, আমি আমি তো সোশ্যাল মিডিয়াতে নাই, আমি কখনোই নেই, যখন ওর সাথে আমি ওর সাথে আমার ক্যামেরা ধরতাম, ওর সাথে হেল্প করতাম, তখন ও আমাকে অনেক বলছে আস্তে আস্তে আমি হচ্ছে তুই আমার সাথে সবসময় থাকবো, আমাকে এমন অফার করছে যে আমি তোকে মান্থলি স্যালারি দিব, আমার সাথে তুই সবসময় থাকবি। আমি বলছি না, আমি এসব কিছু তো জড়াবো না, কারণ আমার ফ্যামিলিটা ওরকম না, আমরা আমার ফ্যামিলি ওরকম ভাবে নিবে না,
কারণ আমার আম্মু আব্বু আমার আব্বু নাই আম্মু আছে আমার আম্মু আমাকে 2 বছর পরে বিয়ে দিবে আমার সংসার হবে এই সবকে জড়াইলে মানে আমার ফ্যামিলি দেখলে ভালো চোখে দেখে না মানে দেখবে না তো আমি ওগুলাতে কখনোই রাজি হই নাই এগুলাতে কখনো আমি আসতেও চাই নাই ও যে বলল যে আমি ফেমাস হয়ে যেতেছি ভাইরাল হতে যেতেছি আমার আমি আপনার সাথে যোগাযোগ করার আগে আরেকটা ব্লগার ভাইয়ের সাথে যোগাযোগ করেছিলাম উনি বলছিলেন হেল্প করবে কিন্তু আমার সাথে নিজে থেকে আর যোগাযোগ করতেছিল না সবাই মানে সবাই তো সবার এটা দেখে করতেছিল না আমি আমার কথাটা আমি কিভাবে তুলে ধরব বা হচ্ছে আমি আমার যেখানে কোনো দোষ নাই আমি এটা কিভাবে তুলে ধরব এর জন্য আমি হচ্ছে আমার অন্তত নিজের এলাকার মানুষ জানো যে আমার কোনো দোষ নাই এরকম ছুরি 1.5 বছর পরে তুমি গেছো নিজে দিল্লি ফিল থেকে যে আসলে আমার জন্য হয় না দোস্ত আমি সরি বাট তাও তুমি হ্যাপি থাক কিন্তু এটা তোমার এটা লাইভে চলে গেছে হ্যাঁ স্বীকার আমি সাথে সাথে বলছি যা হইছে হইছে কিন্তু কয় কি না আমার এখন যে কেটে দিলে আমার হচ্ছে আমার পেজে প্রবলেম হবে আমার ডলার আসবে না হ্যান ত্যান কয় কি যে 24 ঘন্টা পরে ডিলিট করব আমি সকালে ফোন দেই দুপুরে ফোন দেই রাতে ফোন দেই কারণ আমার আত্মীয়স্বজন ফোন দেওয়া শুরু করছে সবাই ফ্রেন্ড এলাকার মানুষজন সবাই জিজ্ঞেস করতেছে তখন আমি তো পাগলের মতো হয়ে গেছি যে রিমুভ করে দেই আমি চাই না এসব কিছু জড়াইতে রিমুভ করে দেই যা হইছে হইছে মানুষ না জানো আমি ওকে এমন বলছি যে দেখ এগুলো রিমুভ না করলে আমি কিন্তু মুখ খুলতে বাধ্য হব চলে গেছে এবং তোমার যা ড্যামেজ হওয়ার হয়ে গেছে এবং তুমি সেখান থেকে রিকভার করার জন্য চাচ্ছিলে যে তোমার পয়েন্টটা তুমি ক্লিয়ার করো আই হোপ যে তোমাদের ফ্রেন্ডশিপ ঠিক হয়ে যাবে ভিডিওটা দেখার পরে ভিডিওটা যাওয়ার পরে এবং ভিডিও যেটা বললো যে ভিডিও যাওয়ার পরে ঠিক আছে ভিডিওটা যাক আপনাদের যাওয়ার পরে দেন তুমি ওকে আসলে দেখো যাও বসো মিউচুয়াল করো আর ও যদি সে কথা বলতে চায় আমি ওটাও শুনবো ওটাও ক্লিয়ার করো প্রবলেম নেই তুমি যে কিছু বলতে চাও বলতে পারো আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে টিকটকার না পাইছে নিশার সংসার আমি ভাঙি নাই তার সংসার সে নিজে প্রক্রিয়া করছে সেই জন্যই তার সংসারটা ভাঙছে এতে আমার কোনো হাত নাই তার সমস্ত রকম প্রমাণ আমার কাছে আছে প্রমাণ ছাড়া আমি এখানে এসে বসে কথা বলতেছি না আমি জাস্ট এখানে এসে কথা বলতেছি এর জন্য যে আমার কোনো দোষ নাই আমি নির্দোষ তার সংসার আমি কোনোভাবেই ভাঙিনি এইটুকুই বলার আছে ওকে থ্যাংক ইউ